নমস্কার বন্ধুরা, ছায়া রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কুলফি করে দেখাবো। এই গরমে বড়রা এবং বাচ্চারা সবাই এটি খেতে পছন্দ করবে। খুব চটজলদি এটি আমরা তৈরি করব। ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে আমরা এটি তৈরি করব। তো এর স্বাদ পুরো দোকানের মতোই হবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, যে কমেন্ট করে জানাবেন। আমরা দুধটি কড়াই দিয়ে দেবো। আমরা আমুল গোল্ড নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। দুধটা ফুটি অনেকটা কমিয়ে নিয়েছি। আমরা এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণে আপনারা চিনি দিতে পারেন। এখানে আমরা এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও ভালো হবে। আমরা 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো দুধে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটি নেড়ে যেতে হবে। আমরা এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি, এটি দিয়ে দেব। কাজু বাদাম দিয়ে দেব, কিশমিশ দিয়ে দেব, কাঠবাদাম দিয়ে দেব, কিছু পরিমাণ আমরা কেশর দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কুলফির মিক্সারটা কি সুন্দর রং চলে এসছে আমাদের। এবার এটি আমরা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমরা 1 চিমটি লবণ দিয়ে দেব। আমাদের এটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই কাপগুলোতে ভরে নেব। আমরা এবার প্যাকেটে এগুলো মুখগুলো বন্ধ করে দেব। ওই প্যাকেটটা দিয়ে বন্ধ করলে ওপরে বরফটা জমবে না এবং কুলফিটি আমাদের খুব সুন্দরভাবে জমবে। কাঠিগুলোকে আমরা 10 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা এগুলোর মধ্যে কাঠিগুলো ভরে দেব। এভাবে আমরা সবগুলোতে কাঠি দিয়ে দেব। সবগুলোতে আমাদের কাঠি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটি জমতে দিয়ে দেব। তো দেখতেই পেলেন কুলফিটি আমাদের তৈরি হয়ে গেছে। তো কিভাবে তৈরি করলাম আপনারা দেখতেই পেলেন। বাড়িতে একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন, দিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা আমাদের সাপোর্ট করুন, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।